না প্রধানমন্ত্রী নিয়ে আপনি যদি সিট ভাগাভাগির প্রশ্ন হইতো তো তো আমরা আওয়ামী লীগের কথা আমরা প্রকাশ্যে বলতাম যে আমাকে নৌকা দেন, আমরা তো নৌকা চাই নি। সম্প্রতি আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সবাই মোবাইলে এটা দেখেছে, আপনি কার সঙ্গে কথা বলছেন এবং সেখানে আসন নিয়ে একটা কার সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন, আসলে ঘটনাটা একটু মতবিরোধের ব্যাপার না। মানে আমি আমার নারায়ণগঞ্জে লোক চাইতেই পারে, নারায়ণগঞ্জ শহরের আমি তখন মনে করছি যে আমি হকার ইউনিয়ন করি, বস্তিবাসীদের যে ইউনিয়ন করি, প্রত্যেক বস্তিতে আমার স্কুল ছিল, তো বস্তিগুলোকে তারা 150-200 বছর আগে এই দেশে আসছে পাটের ই হিসাবে, কামলা হিসাবে, জুট মিলিলে ছিল না ওদের জন্য, তাদের তো লখনউ এবং বিহার থেকে আনা হয়েছে, এখন তাদের উচ্ছেদ করা হয়েছে, তাদের কিন্তু কোনো কাগজপত্র নাই, কিন্তু তারা তো পুরুষানুক্রমে 150-200 বছর ধরে থাকে। এইটার বিরুদ্ধে আমার একটা আন্দোলন ছিল, আর যে হকারদের উচ্ছেদ করে দিল পুনর্বাসন ছাড়া, রাস্তায় হকার বসে গিয়ে আমি চাই না, কিন্তু তাদের উচ্ছেদ আগে পুনর্বাসন করতে হবে, ওই ইস্যুতে আমি নারায়ণগঞ্জে মেয়র ইলেকশনটা করছি। আমি নারায়ণগঞ্জ দুই চাইরে ওই ইলেকশন করতে পারতাম, কিন্তু নারায়ণগঞ্জে মানুষ তো একটা দাবি করতেই পারে আমার কাছে যে না আপনারা পাশে থাকবেন, সেই হিসেবে তারা দাবি করছে। আমি আমার অবস্থা জানাই না, প্রধানমন্ত্রী নিয়ে যদি সিট ভাগাভাগির প্রশ্ন হইতো তো তো আমরা আওয়ামী লীগের কথা আমরা প্রকাশ্যে বলতাম যে আমাকে নৌকা দেন, আমরা তো নৌকা চাই নি। এটা প্রধানমন্ত্রীর সামনে কোন কথা কোন কথার রেফারেন্সে উনি কতটুকু শুনছে এটা তো আংশিকও হইতে পারে, আর একজনের গোপন কথা প্রকাশ করে দেওয়াটা সাংবাদিকতা হইল, আমরা গেলাম সাংবাদিকতা করে আইছি, আমি কিন্তু জাতীয় পর্যায়ে না না ওকে আমি তো স্বীকারই করি, আমি তো না ওটা তো আমি ওটা তো স্বীকারই করি না, তবে আপনাকে এই যে একটা সাধারণ ভদ্রতা হলো এই, আমরা যখন ইয়েস সাউন্ড দিয়ে কারোর সাথে কথা বলি তখন বলি যে আমরা কিন্তু আমি কিন্তু সাউন্ড দিয়ে কথা বলছি, মুখ শুনতেছে যাকে, এটা কোনো ব্যাপার নাই কথা আমি বলছি পরিষ্কার। ধরেন নারায়ণগঞ্জে হইতে পারে সে একটা দাবি তো করতেই পারে, সব দলের লোকে আসছে এত হিসাব কিতাব করি নাই, এটা কম্পিউটার নিয়ে বসতে হবে, বসে আপনাকে জানাবো, আমাদের কোনো দাবি নেই। তবে নির্বাচনকে অংশগ্রহণ করার জন্য নির্বাচন কমিশন যদি সিদ্ধান্ত নেয় তবে সেটাকে আমাদের কোনো আপত্তি থাকবে না।